সো আজকে আমাদের টপিক হচ্ছে কমিউনিটি। এই কমিউনিটি পড়ার মধ্যেও আমরা কতগুলো ছোট ছোট ভিডিও ক্লিপিং দেখব ইন অর্ডার টু এক্সপ্লেইন হোয়াট ইজ কমিউনিটি। কমিউনিটি শব্দটা তোমরা কী ক্ষেত্রে বেশি শুনে থাকো, কোন ক্ষেত্রে বেশি শুনেছ? দেশকে একটা কমিউনিটি কি বলা হয়? দেশ একটা কমিউনিটি বলা হয় কি কম বলা হয়? গোষ্ঠীকে অনেক বেশি কমিউনিটি বলা হয়। যেমন ধরো যেই মুহূর্তে আমরা হিন্দু মুসলিম প্রসঙ্গটা আনি, সঙ্গে সঙ্গে আমরা কমিউনিটির প্রশ্ন কিন্তু চলে যায়। মুসলিম কমিউনিটির লোক, হিন্দু কমিউনিটির লোক, শিখ কমিউনিটির লোক, রিজিয়ন, মোর অ্যাবাউট রিলিজিয়ন, মোর অ্যাবাউট সাম প্রাইমর্ডিয়াল আইডেন্টিটি, যে আইডেন্টিটিগুলো আমাদের জন্মের সঙ্গে সঙ্গে ফিক্স হয়ে যায়, যে আইডেন্টিটিগুলো তুমি অ্যাচিভ করো তুমি জন্মানোর। যেমন ধরো আই হ্যাভ অ্যাচিভড অ্যান আইডেন্টিটি অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইট ইজ মাই অ্যাচিভমেন্ট, এটা আমার অ্যাচিভমেন্ট, এটা কিন্তু আমাকে জন্মের সময় তো ফিক্স করে দেয়। বাট আই অ্যাম বিং আ হিন্দু ইজ অ্যান অ্যাসক্রাইব স্ট্যাটাস, এটা আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। জন্মের সময় ডিসাইডেড হয়ে গেছে এই হিন্দু পরিবারে জন্মেছে সুতরাং এ হিন্দু। বাট আই ক্যান অফকোর্স চেঞ্জ মাই রিলিজন, আমার দেশ সেটা আমাকে অ্যালাউ করে, কিন্তু যদি আমি চেঞ্জ না করি তাহলে কিন্তু আমি হিন্দু হিসাবে কনসিডার হব। বোঝাতে পারছেন? তারপরে এই ধরনের আইডেন্টিটিগুলো হচ্ছে আমার প্রাইমর্ডিয়াল আইডেন্টিটি, এগুলোকেই বলা হয় প্রাইমর্ডিয়াল আইডেন্টিটি। এবং কমিউনিটি কিন্তু অনেক বেশি প্রাইমর্ডিয়াল আইডেন্টিটির সঙ্গে অনেক বেশি ডিল করে। কমিউনিটি শব্দটা কোনটা প্রাইমর্ডিয়াল বলবো আর কোনটাকে আমি বলবো না যেটা আমার প্রাইমর্ডিয়াল, বা কোনটাকে আমি চ্যালেঞ্জ করবো যেটাকে প্রাইমর্ডিয়াল আমি মানতে চাই না, এটাও কিন্তু অনেকটা আমার হাতে থাকে, তাই না? আমি চাইলে আমার কোনো প্রাইমর্ডিয়াল আইডেন্টিটিকে আমি বলতেই পারি যে আমি এই আইডেন্টিটি মানি না। বোঝাতে পারছেন? সো কমিউনিটি কিন্তু মূলত এই জায়গা থেকে ডিল করে। প্রথম যে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্ট কমিউনিটির, সেটা হচ্ছে ইট ইজ আ সেট অফ সোশ্যাল রিলেশনশিপস বেসড অন সামথিং দ্যাট দ্য পার্টিসিপেন্টস হ্যাভ ইন কমন। প্রত্যেকটা লোকের মধ্যে কিছু একটা কমন বিষয় থাকবে, তবেই কমিউনিটি কনসেপ্টটা ডেভেলপ হবে। ঠিক আছে? আচ্ছা, তোরা এইখানটায় বসে গেছিস, তোরা কিন্তু খাতায় আর কিছু লিখতে পারছিস, বেটার যে তোরা চলে যা। সো একটা কমন সেন্স অফ আইডেন্টিটি এখানে কাজ করবে, তবেই এটাকে আমরা কমিউনিটি বলতে পারি। ঠিক আছে? এই কমিউনিটির কিন্তু অনেকগুলো ডেফিনিশন আছে। ডেফিনিশনের থেকেও বড় কথা হচ্ছে কমিউনিটিকে আমরা কীভাবে দেখতে পারি, তার কতগুলো অ্যাপ্রোচ আছে। আমরা অ্যাপ্রোচ এর আগেও বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, সোসাইটিকে আমরা কত রকমভাবে দেখতে পারি আমরা সেটা স্টাডি করেছি, প্রত্যেকটারই এরকম আছে। কমিউনিটিকে আমরা মূলত চারটে অ্যাঙ্গেল থেকে দেখতে পারি। একটা হচ্ছে ক্লাসিক অ্যান্থ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচ, ক্লাসিক অ্যান্থ্রোপোলজিস্টরা কীভাবে কমিউনিটিকে দেখেছেন সেটা আমরা দেখব। একটা হচ্ছে ইভলিউশনারি অ্যাপ্রোচ, একটা হচ্ছে সিম্বলিক অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে কন্টেম্পোরারি ইউসেজ, এখন এই মুহূর্তে কমিউনিটিকে কীরকমভাবে দেখা হয়। ঠিক আছে? তোমাদের যদিও খুব ছোট করে আছে সিলেবাসে, বাট এই অ্যাপ্রোচগুলো কিন্তু আমাদের জানা খুব প্রয়োজন। ফাইন, সো লেট আস স্টার্ট উইথ দ্য ক্লাসিক্যাল অ্যান্থ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচ। রবার্ট রেডফিল্ডকে দিয়ে আমি শুরু করছি, যদিও রবার্ট রেডফিল্ডের আগেও কিন্তু অনেকেই কমিউনিটি নিয়ে কথা বলেছে, সেগুলো আমি পরে দেখাবো। রবার্ট রেডফিল্ডকে আমি প্রথম রেখেছি কারণ রবার্ট রেডফিল্ডের ডেফিনিশনটা, দ্য ডেফিনিশন অফ অ্যান্থ্রোপোলজি, ডেফিনিশন অফ কমিউনিটি অফার্ড বাই রবার্ট রেডফিল্ড অলমোস্ট কভার্ড ইচ অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস অন হুইচ ক্লাসিক্যাল অ্যান্থ্রোপোলজিস্ট হ্যাভ এমফোসাইজড। ক্লাসিক্যাল অ্যান্থ্রোপোলজিস্টরা যে যে পয়েন্টের উপরে জোর দিয়েছিলেন সেগুলো সবকটাই রবার্ট রেডফিল্ড বলেছে। ঠিক আছে? কী কী বলেছেন? এক নম্বর বলেছেন আ স্মলনেস অফ সোশ্যাল স্কেল। প্রথমত হচ্ছে কমিউনিটি ব্যাপারটা খুব বিরাট বড়, প্রচুর লোককে নিয়ে কমিউনিটি ব্যাপারটা এরকম নয়। দু নম্বর বলেছেন আ হোমোজেনিটি অফ অ্যাক্টিভিটি। হোমোজেনিটি মানে কি? হোমোজেনিটি মানে হচ্ছে অ্যাক্টিভিটির মধ্যে মিল থাকবে, অর্থাৎ একই কমিউনিটির লোকজনের অ্যাক্টিভিটি প্রায় একই রকম হবে। ঠিক আছে? তিন নম্বর বলেছেন আ সেলফ সাফিসিয়েন্সি অ্যাক্রস ব্রড রেঞ্জ অফ নিডস থ্রু টাইম, অর্থাৎ আমার একই কমিউনিটির লোকের মোরলেস চাহিদাগুলো একই রকম, তারা যে ধরনের, তাদের যে ধরনের ডিম্যান্ড থাকবে সেগুলোর মধ্যেও কিন্তু মিল থাকবে, লিঙ্ক থাকবে। চার নম্বর বলেছে কনসিয়াসনেস অফ ডিস্টিংশন, দিস লাস্ট পয়েন্ট, কনসিয়াসনেস অফ ডিস্টিংশন হ্যাপেন্স টু বি দ্য অনলি পয়েন্ট হুইচ ইজ কমন
ইন অল ফোর অ্যাপ্রোচেস, এই চারটে অ্যাপ্রোচের মধ্যে কিন্তু ডিস্টিংশনের প্রসঙ্গটা আছে কম বেশি। ডিস্টিংশন মানে কি? ডিস্টিংশন মানে হোয়েন ইউ ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন টু কমিউনিটিস, অর্থাৎ আমার কমিউনিটিতে এই এই হয়, এই এই বিষয়গুলো কমন বললেই কমিউনিটির ডেফিনিশন শেষ হয়ে যায় না, তার সঙ্গে সঙ্গে আমার কমিউনিটি অন্য কমিউনিটি থেকে কেন আলাদা, কোন কোন পয়েন্টে আলাদা সেটাও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। কমিউনিটি যখনই তোমরা পড়বে, আমার নোটে দেখবে দেওয়া আছে উই ফিলিং বলে একটা শব্দ। উই ফিলিং মানে কি? মানে কোথাও একটা এই পুরো ব্যাপারটা আমার, এই এতগুলো লোক আমার একই রকম, এই লোকগুলোর সঙ্গে আমার কোথাও মিল আছে, সেই ফিলিংটা থাকা, সেই ফিলিংটা কিন্তু এক এসেনশিয়াল কম্পোনেন্ট অফ ডিফাইনিং কমিউনিটি। ঠিক আছে, সো লেট আস উই ফিলিং সিম্বলিক সেলফ সাফিসিয়েন্সি অ্যাক্রস আ ব্রড রেঞ্জ অফ নিডস অ্যান্ড থ্রু টাইম, মানে একই কমিউনিটির লোকজনের চাহিদাগুলো একই রকম এবং ওভার টাইম যদি কারোর চাহিদা পাল্টায় তাহলে পুরো কমিউনিটি আসলে চাহিদাটা পাল্টাতে পাল্টাতে যাবে। যে ধরনের ডিম্যান্ড আছে সেটা তাদের নিজস্ব ডিম্যান্ড, অ্যান্ড ইভেন ইফ দ্যাট ডিম্যান্ড চেঞ্জেস ওভার টাইম, ইট উইল চেঞ্জ ওভার টাইম অলমোস্ট ইভেনলি। এটা ইন প্র্যাকটিস কিন্তু হয় না, ইন প্র্যাকটিস এরকমটা হয় না। পশ্চিমবঙ্গের হিন্দুদের ক্যারেক্টার আর উত্তরপ্রদেশের হিন্দুদের ক্যারেক্টারের মধ্যে অনেক তফাৎ আছে এবং সেই তফাৎগুলোকে কিন্তু এখন মুছিয়ে দেওয়ারও চেষ্টা চলছে। হ্যাঁ, এই মুহূর্তে এই তফাৎগুলোকে যতটা সম্ভব কমিয়ে দেওয়া যায় তার কিন্তু একটা চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টাটা মোটেই ভালো নয়। সেটা কেন নয় সেগুলো নিয়ে আমরা ক্লাসের বাইরে আলোচনা করতে পারি। ফ্র্যাঙ্কেনবার্গ 1966 বললেন যে কমন ইন্টারেস্ট বিটুইন পিপল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা একটা পয়েন্ট পেয়েছিলাম কমন ইন্টারেস্ট ইন রেডফিল্ড, ফ্র্যাঙ্কেনবার্গ কমন ইন্টারেস্টের প্রসঙ্গটা, অর্থাৎ কমিউনিটির লোকেদের ইন্টারেস্টগুলো একই হবে। ইন্টারেস্ট মানে কি? তাদের এইম, এইম অফ ডুইং সার্টেন থিংস উইল বি মোর অর লেস সেম অর সিমিলার। ঠিক আছে, এবং এই কমন ইন্টারেস্টটা কীভাবে গ্রো করবে? যখন নাকি একই কমিউনিটির লোকজন লিভিং ফেস টু ফেস হবে, অর্থাৎ একই কমিউনিটির লোকজন একই সঙ্গে একই জায়গায় থাকছে, তারা একে অপরকে অনেক বেশি দেখছে অন্য কমিউনিটির লোকের থেকে, বোঝা যাচ্ছে? খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে, ইফ উই লুক অ্যাট দ্য জিওগ্রাফি অফ আওয়ার সিটি, আমাদের কলকাতা শহরের যদি জিওগ্রাফিটা আমরা দেখি, সোশ্যাল জিওগ্রাফি, হিন্দুরা যে এলাকায় বেশি কনসেন্ট্রেটেড সেই এলাকায় কিন্তু মুসলিমদের পরিমাণ কম, অলমোস্ট নেগলিজিবল, তারা নেই। আবার যেখানে মুসলিমদের বেশি কনসেন্ট্রেশন সেখানে কিন্তু হিন্দু লোকের প্রেজেন্স প্রায় নেই, আছে খুব কম, বোঝাতে পারছেন? সো হোয়েন ইউ ওয়েক আপ ইউ টেন টু সি পিপল সিমিলার টু ইউ, তুমি ঘুম থেকে উঠে যাদেরকে দেখছো তারা তোমার মতোই, তারা তোমার থেকে খুব একটা আলাদা কেউ। সো দিস মেক্স দ্য সেন্স, দিস ক্রিয়েটস দ্য বাউন্ডারি, এইভাবে কিন্তু বাউন্ডারিগুলো তৈরি হয় যে আমাদের পাড়াটা তো এরকম পাড়া, আমার এই পাড়াটা হচ্ছে হিন্দু পাড়া, এই পাড়াটা হচ্ছে মুসলমান পাড়া। যে সমস্ত গ্রামগুলো, গ্রামের দিকে গেলে এটা দেখতে পাবে, গ্রামের মধ্যে হিন্দু মুসলমান আছে বাট দে হ্যাভ দেয়ার ওন সেটেলমেন্টস, ডেফিনেটলি তাদের মধ্যে যোগাযোগ আছে, তাদের মধ্যে রেগুলার যোগাযোগ হয়, তারা একসঙ্গে বসে আড্ডা মারে, কিন্তু একটা জিওগ্রাফিক্যাল ডিভিশন আছে, এই জায়গাটা হিন্দু পাড়া, এই জায়গাটা মুসলমান পাড়া। আবার হিন্দুদের মধ্যে কিন্তু কাস্ট ওয়াইজ ডিভিশন আছে, বামুনদের পাড়া কোথায়, কায়েতদের পাড়া কোথায়, হ্যাঁ সব জায়গায় বিশ্বাস মণ্ডলদের জায়গাটা কোথায়, ভেরি গুড, কিছুটা আইডিয়া আছে, যে কোনো গ্রামে গেলে তুমি দেখবে। হ্যাঁ, সো দিস ইজ দেম, হ্যাঁ দেখ ও অবাক হয়ে যাচ্ছে বিকজ শি ডাজেন্ট বিলং টু আ ভিলেজ, ও গ্রামে আছে, ওর কাছে কোনো সেটা তো খুবই স্বাভাবিক। তারপরে এই যে ডিভিশনগুলো, এই ডিভিশনগুলোর পেছনে কিন্তু কারণ আছে, কারণগুলো কিন্তু সামাজিক কারণ। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে কমন লোকালিটি উইচ ইজ লিঙ্ক টু দ্য ফার্স্ট পয়েন্ট, যেটা আমি বললাম একই জায়গায় থাকা, তার মানে লোকালিটির জায়গাটা ফিজিক্যাল বাউন্ডারি ইজ ইম্পর্ট্যান্ট, এবং এই ফিজিক্যাল বাউন্ডারি থেকে কিন্তু ডিস্টিংশনের প্রশ্নটা আসে, যেটা আমি বললাম একটা কমিউনিটি কেন অন্য কমিউনিটি থেকে আলাদা, সেই বাউন্ডারিগুলোকে কী করে তৈরি করা হচ্ছে সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কমন সোশ্যাল স্ট্রাকচার উইথ কমন ফাংশন, অর্থাৎ একটা কমিউনিটির মধ্যে সোশ্যাল স্ট্রাকচার বা সামাজিক গঠনের ধরনটা একই রকম। ফর এক্সাম্পল, ইফ ইউ আর এ হিন্দু অ্যান্ড ইউ আর ভিজিটিং এ হিন্দু ভিলেজ, ইউ নো হাউ টু কল আ পার্সন, একটা লোককে তুমি কখনোই চাচা বলে ডাকবে না, তুমি তাকে কাকু বলেই ডাকবে। আবার তুমি যদি মুসলমান গ্রামে যাও,
যদি তোমার যাওয়ার অভ্যেস থাকে তাহলে কিন্তু তুমি তাকে চাচা বলবে, বিকজ ইউ নো দ্যাট দেয়ার মোড অফ কিনশিপ টার্ম ইজ ডিফারেন্ট ফ্রম হিন্দু মোড অফ কিনশিপ কিনশিপ টার্ম। তার মানে দিস ইজ হাউ দ্য ডিস্টিংশনস আর ক্রিয়েটেড, ডিস্টিংশন দ্যাট গিভস কমিউনিটি মেম্বার্স আ সেন্স অফ বিলং। বোঝা যাচ্ছে কোথাও অসুবিধা হচ্ছে এখনো পর্যন্ত না বুঝতে? ওকে, সো নাও লেট আস quickly watch a popular Bollywood movie song jetar modhe community r ei traditional jayga ta uthe ashe. Have watched this movie, right? Sonora dekha hoyeche degrees,
they will come back to the track and they will contribute to the society by doing things which others are doing who have crossed this age. Automatically tara chole ashe. So this sort of freedom is like that liminal phase. Amra liminality niye alochona korechhilam. It is like that liminal phase where people are allowed to do this. Bojhate parchen byapar ta bujhte parchen. Now think about it as a community. Ei community er mul uddeshyo jeta tar shonge kintu ei ta ashole kono na kono bhabe accommodated hoye ache bole classical anthropologist ta bolbe. Ebare ei ta ke jodi amra classical anthropologist er point gulo ke dhore dhore ekbar amra belanor chesta kori তাহলে আমরা কি দেখতে পাবো? এখানে না অর্ধেক জিনিস দেখা যাচ্ছে। দেখ ভালো করে, কমন ইন্টারেস্ট বিটুইন পিপল ইজ দেয়ার। We consider it as a community. যারা ওই গ্রুপটার মধ্যে ছিল তাদের প্রত্যেকের একটা কমন ইন্টারেস্ট আছে. They are studying or they are whatever they are learning. বোঝা গেল? কমন লোকালিটি ইজ দ্য বিলং টু অ্যান ইউনিভার্সিটি ক্যাম্পাস. বোঝাতে পারছেন? তার সঙ্গে দেখ কমন সোশ্যাল স্ট্রাকচার উইথ কমন ফাংশন. দে আর ডিস্টিংটিভ ফ্রম দ্য রেস্ট অফ দ্য সোসাইটি. এই যে কমিউনিটিটা যদি আমি এটাকে কমিউনিটি হিসাবে ভাবি তাহলে দে আর ডিস্টিংটিভ ফ্রম দ্য রেস্ট অফ দ্য সোসাইটি। বোঝা গেল? সো দিস ইজ হাউ উই ক্যান সি কমিউনিটি এভরিওয়ে। কমিউনিটি অ্যাজ এ কনসেপ্ট ইজ নট রেস্ট্রিক্টেড অর নট লিমিটেড টু দ্য কমিউনিটি হুইচ উই অ্যাড্রেস এভরিডে। আমরা যে ধরনের কমিউনিটিকে অ্যাড্রেস করার চেষ্টা করি সেই ধরনের কমিউনিটির সঙ্গে সরাসরি লিঙ্ক নয়। তা ম্যাডাম কিছু বলবেন মনে হচ্ছে না। Let us go to the evolutionary approach. Evolutionary approach is linked with a sense of loss of community. 19th century, তারপরে ধীরে 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 ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন কেন্দ্রে। এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন নাকি হচ্ছে তখন কমিউনিটিগুলো আগে যেরকম ছিল সেরকম আর থাকছে। কমিউনিটিগুলো পাল্টাতে পাল্টাতে যাচ্ছে। আমরা গডস বাজবি ক্রেজি সিনেমাটা দেখেছি এবং তার থেকে আমরা লেখা দিতে বলেছো কিভাবে লেখা দিচ্ছে কমপ্লিট হয়ে গেল না কম্পিউটার আগে দিলেও চলবে আর খুব বেশি বাকি ছিল না আমি বলেছি এনিওয়েজ তার যা মনে আছে লিখে দিস লিখে দিস ঠিক আছে গডস বাজবি ক্রেজি প্রথম দিকটা মনে যেখানে বুশম্যানদের দেখানো হচ্ছে ইন কন্ট্রাস্ট টু আ লার্জ সিটি হ্যাঁ এই লার্জ সিটির যে ক্যারেক্টার আর বুশম্যানদের সমাজের যে ক্যারেক্টার তার মধ্যে বিরাট তফাৎ। বুশম্যানদের সমাজের মধ্যে দ্য রিলেশনশিপস আর মোর ইনফর্মাল পার্সোনাল এবং মোর ইমোশনাল। লার্জ সিটিতে যে ক্যারেক্টার তার মধ্যে ইমোশনটা কম পার্সোনাল রিলেশনশিপ কম অনেক বেশি কন্ট্র্যাকচুয়াল অনেক বেশি ক্যালকুলেটিভ। এই যে চেঞ্জটা এই চেঞ্জটাকে নিয়ে যারা রিসার্চ করেছেন তাদের তৈরি করা অ্যাপ্রোচটার নাম হচ্ছে ইভলিউশনারি অ্যাপ্রোচ। এবং এই অ্যাপ্রোচের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যক্তি তার নাম হচ্ছে ফার্ডিনান্ড টনিস। দেওয়া আছে নোটে পেয়ে যাবি। তিনি দুটো ভাগে ভাগ করেছিলেন, একটা হচ্ছে গ্যামাই শ্যাফ্ট একটা হচ্ছে গেসেল শ্যাফ্ট। বানানগুলো ছবি আঁকার মতো করে মুখস্থ করে রাখতে হবে বিকজ দিস টু আর নট ইংলিশ ওয়ার্ডস। একটার মনে হচ্ছে কমিউনিটি, একটার মনে হচ্ছে সোসাইটি। সো সোসাইটিকে এনারা বলছেন ইটস মোর ফর্মাল মোর কন্ট্র্যাকচুয়াল অ্যান্ড মোর ক্যালকুলেটিভ রিলেশনশিপের অ্যাসেম্বলেজ and less about emotions, less about personal relationships. বোঝা হয়ে যাচ্ছে? এটা নোটে দেওয়া আছে, দেখে নিবি। আমি এরপরে ওই সিনেমার অংশটা দেখা ভেবেছিলাম বাট দ্যাট মুভি পার্ট ইউ হ্যাভ অলরেডি ওয়াচড। নাও ওই গডস মাস্ট বি ক্রেজি ওটা তো আমরা দেখেছি, সো ওটা আমি দেখাচ্ছি না। তারপরে আমাদের যে অ্যাপ্রোচটা আছে সেটা হচ্ছে সিম্বলিক অ্যাপ্রোচ। সিম্বলিক অ্যাপ্রোচে ইম্পর্টেন্সটা কোথায় সেটা হচ্ছে যে সিম্বলিক অ্যাপ্রোচ অ্যান্থ্রোপোলজিক্যাল থিওরি, অ্যান্থ্রোপোলজি এতদিন ধরে থিওরিকে যেভাবে দেখেছে তার মধ্যে একটা মেজর চেঞ্জ নিয়ে এসেছে। সেই চেঞ্জটা কীরকম? সেই চেঞ্জটা হচ্ছে আগে অ্যান্থ্রোপোলজি অনেক বেশি স্ট্রাকচারাল ফাংশনাল ছিল,
অর্থাৎ সমাজের একটা স্ট্রাকচার আছে, সেই সমাজের স্ট্রাকচারটা ধরে রাখার জন্য সমাজের মধ্যে অনেকগুলো ইনস্টিটিউশন আছে, অ্যান্ড দে প্লে এ রোল। নাও ইম্যাজিন অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ কমিউনিটি ইন ট্র্যাডিশনাল অ্যান্থ্রোপোলজিক্যাল সেন্স। ট্র্যাডিশনাল অ্যান্থ্রোপোলজিস্টরা কমিউনিটিকে কীভাবে দেখিয়েছিল, যেটা আমরা একটু আগে পড়ে এলাম, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন থাকবে, তাদের মধ্যে কতগুলো কমন ইন্টারেস্ট থাকবে, তাদের মধ্যে কতগুলো কমন বৈশিষ্ট্য থাকবে, অ্যান্ড অল দিজ আর অ্যাকচুয়ালি ফাংশনস অফ কমিউনিটি। কমিউনিটির ফাংশন এগুলো সম্পর্কে বোঝাতে পারছেন। সো এই পুরো যে আইডিয়া অফ কমিউনিটি, দ্যাট ভেরি আইডিয়া ওয়াজ চ্যালেঞ্জ বাই দ্য সিম্বলিস্ট। সিম্বলিস্টরা বলতে শুরু করলেন কমিউনিটি ডাজন্ট এক্সিস্ট ইন এনি জিওগ্রাফিক্যাল লোকেশন, কমিউনিটি রাদার এক্সিস্ট কোথায় এক্সিস্ট করে, ইন আওয়ার মাইন্ড। সো ইভেন ইফ ইউ গো আউট অফ ইউর কান্ট্রি, ইউ উইল রিমেইন আ বেঙ্গলি হিন্দু বাই মাইন্ড। সো ইট ইজ নো লঙ্গার আ জিওগ্রাফিক্যাল লোকেশন, ইট ইজ নো লঙ্গার আ ফাংশনাল থিং, ইট ইজ মোর অ্যাবাউট হাউ ইউর কগনিশন ইজ শেপড। তুমি কগনিটিভলি কীভাবে দেখছো কমিউনিটিকে সেটাই ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমার কোনটা পছন্দ হচ্ছে কোনটা অপছন্দ হচ্ছে, তার থেকেও বড় কথা তোমার কাছে কোনটা অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে কোনটা অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে না। অল দিজ আর পার্ট অফ ইয়োর লার্নিং, ইয়োর সোশ্যালাইজেশন প্রসেস। তার মানে তুমি যেরকমভাবে তুমি যা তৈরি হয়েছো সেইটা কিন্তু ইজ ভেরি মাচ শেপ বাই দ্য কমিউনিটি ইটসেলফ। সবটা এবং এইটার মাধ্যমে কিন্তু তুমি তোমাকে বাদ বাকিদের থেকে আলাদা করে দেখতে পাচ্ছ। সো দ্য রিলেশনশিপ বিটুইন মেম্বার্স রিপ্রেজেন্ট নট আ সেপারেট নট আ সেট অফ মেকানিক্যাল লিঙ্কেজ, মেকানিক্যাল লিঙ্কেজ নয়, অর্থাৎ এর সঙ্গে এর এই ধরনের সম্পর্ক, এরা একই ধর্মের লোক, সেটা বড় কথা নয়। তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার এর সঙ্গে সম্পর্কটা আমার কাছে মানে কি, আমি অ্যাজ এ হিন্দু আমি কী মনে করি, দিস পারসেপশন ইজ ইম্পর্টেন্ট। আমি অ্যাজ এ মুসলিম আমি কী মনে করি, দিস পারসেপশন ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড হাউ মাচ ইউ ক্যান স্ট্রেচ ইউর পারসেপশন। এইবারে এই পারসেপশনটাও কিন্তু চেঞ্জ হতে পারে। ফর এক্সাম্পল, তোমরা কি এখানে এই মুহূর্তে এখানে বসে ইঁদুরের মাংস রান্না করে খাওয়ার কথা ভাবতে পারো? পারো না। বাট সেরকম একটা জায়গায় গেলে পরে ইউ মাইট ফাইন্ড ইট ডেলিকেসি, তোমার একটা মনে হতে পারে এই দারুণ ব্যাপার, লোককে বলতে পারবো সারা জীবনের একটা অভিজ্ঞতা হয়েছে। ওরকম একটা গ্রামে গেছিলাম যেখানকার লোকজন আমাদেরকে এক প্লেট ইঁদুরের মাংস দিয়েছিল, আমরা খেয়েছিলাম। ইটস লাইক দ্যাট। সো ইউ ক্যান স্ট্রেচ ইউর সেলফ। হ্যাঁ, সো দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ কমিউনিটি শুড বি সিচুয়েশনাল। তার মানে একটা লোক একটা কমিউনিটিতে বিলং করছে, সে সেটা কখন বলছে। মোর ওভার, উইথ দ্য অ্যাডভেন্ট অফ সোশ্যাল মিডিয়া বর্তমানের বিশ্বে, এখন তো জিওগ্রাফিক্যাল লোকেশনের কোনো মানেই নেই, ঠিক যে প্রসঙ্গে আমি সোসাইটি তাদেরকে বুঝিয়েছি একই রকমভাবে। এক্স্যাক্টলি। সো ইউ বিলং টু আ কমিউনিটি হুইচ মে বি ডিজাইন বাই সামবডি ফ্রম আফ্রিকা, হুইচ মে বি ওয়্যার ইউ ক্যান ফাইন্ড পিপল ফ্রম সোমালিয়া, আরব, এভরিওয়্যার। এক্স্যাক্টলি। সো ইটস নট দেয়ার অ্যাট অল। হ্যাঁ, তার মানে হচ্ছে কমিউনিটির সঙ্গে কগনিশন এবং হাউ ইউ পারসিভ ইউর কমিউনিটি মেম্বারশিপ ইজ বিকামিং ইকুয়ালি ইম্পর্টেন্ট। এই অবধি বোঝা গেল? নাও লেট আস গো টু দ্য লাস্ট পার্ট অফ টুডেজ ক্লাস, দ্যাট ইজ দ্য কন্টেম্পোরারি ইউসেজ। নাও কন্টেম্পোরারি ইউসেজ কমিউনিটিতে, কমিউনিটির ক্ষেত্রে ইনক্রিজিংলি ইম্পর্টেন্স পাচ্ছে। হ্যাঁ, বহুদিন পর্যন্ত একটা সময় পরে অ্যানথ্রোপোলজিস্টরা কমিউনিটির কনসেপশনটাকে কিছুটা হলেও অ্যাবান্ডন করতে শুরু করেছে বিকজ অফ সার্টেন চেঞ্জেস ইন দ্য গ্লোবাল ফোর্সেস। সারা পৃথিবীতে, সারা পৃথিবীর ইকোনমি এবং সারা পৃথিবীর কালচারের যে ফোর্স, সেই ফোর্সটা যেরকমভাবে কাজ করছিল সেইটা ভীষণভাবে চেঞ্জ হতে শুরু করে। হ্যাঁ, সেটার একটা বড় কারণ হচ্ছে গ্লোবালাইজেশন। আমরা গ্লোবালাইজেশন শব্দটা শুনেছি কি? হ্যাঁ। গ্লোবালাইজেশন কি? গ্লোবালাইজেশনের বাংলা হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়ন মানে হচ্ছে, একটা উদাহরণ আমি বারবার করে তোমাদেরকে বলেছি, যে নিওলিবারাল পলিসি। নিওলিবারাল পলিসি কি? যখন নাকি সারা পৃথিবী বাজার খুলে যাচ্ছে, মানে আমার দেশে অন্য দেশের লোক এসে সরাসরি ব্যবসা করতে পারে, আবার আমিও গিয়ে অন্য দেশে সরাসরি ব্যবসা করতে পারি। সো দিস ইজ ওয়ান ইকোনমিক রিজন ফর হুইচ দ্য বাউন্ডারিজ বিটুইন কান্ট্রিজ বিকেম পোরাস। ফুটো ফুটো হয়ে গেল বাউন্ডারি, ওরকম সলিড বাউন্ডারি আর থাকলো না।
এটা একটা কথা ছোটবেলায় পড়েছিলাম যে ওয়ার্ল্ড ইজ কামিং মোর ক্লোজার একটা একটা বিখ্যাত বাংলা ব্যান্ডের গান আছে নাম বল গানটা পৃথিবী ব্যান্ডের গান কি গান ভেবে দেখেছ কি তারারাও যত আলোকবর্ষ দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, তার মানে কোথাও একটা সারা পৃথিবী কাছে আসছে বাট পার্সোনাল রিলেশনশিপ গুলো কোথাও যেন ব্রেক করে যাচ্ছে। Now this was a very good way of summarizing globalization. But globalization ke obviously a sarcasm. Now globalization ke ei bhabe dekha hochhilo. Kintu globalization kintu to poroborti kale ar ei bhabe dekha holo na. Dekha gelo jotoi global force ami last e likhechi. Ironically globalization is giving rise to even stronger fundamentalist forces. Othat joto beshi গ্লোবাল ফোর্স সারা পৃথিবীকে একরকম করে দেওয়ার চেষ্টা করছে তত বেশি কিন্তু ফান্ডামেন্টালিস্ট ফোর্সগুলোর রাইজ হচ্ছে যারা নিজেদের আইডেন্টিটিকে আরও বেশি জোরদার করার চেষ্টা করছে। এটা হবেই, অর্থাৎ যখন নাকি তুমি তোমার কালচারকে চেঞ্জ হতে দেখছ তখন তুমি খুঁজতে থাকবে তোমার কালচারের মধ্যে এমন কি মৌলিক বিষয় আছে যেটা গ্লোবাল ফোর্সের কাছে নেই, এবং তখন তুমি সেটাকে অনেক বেশি আঁকড়ে ধরার চেষ্টা করো। বোঝা যাচ্ছে? সো দিস ইজ হাউ ওয়াই গ্লোবাল ফোর্সেস আর অ্যাকচুয়ালি রিজলভিং দ্য বাউন্ডারিজ বিটুইন কমিউনিটিস, কমিউনিটির বাউন্ডারিগুলোকে গুলিয়ে দিচ্ছে, তত কিন্তু নতুন নতুন বাউন্ডারিও তৈরি হয়ে যাচ্ছে। আমি লাস্টে একটা ভিডিও দিয়ে শেষ করব, এটা একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, এটা আমাদের ছোটোবেলায় দেখানো হতো, তোদের সময় কতটা দেখানো হয় এটা আমি জানি না। সেটা হচ্ছে মিলে সুর মেরা তুমারা, এটা কি তোরা দেখেছিস? ইট ইজ আ কনশিয়াস এফর্ট অফ কনস্ট্রাক্টিং ইন্ডিয়া অ্যাজ এ কমিউনিটি, বিকজ ইন ইন্ডিয়া ইট ওয়াজ ইভেন মোর ডিফিকাল্ট টু কনস্ট্রাক্ট ইট, টু কনসেপচুয়ালাইজ ইট অ্যাজ এ কান্ট্রি। কেন বলতো? বিকজ আমাদের দেশ এমন একটা দেশ যেটার প্রচুর কমিউনিটি আছে। আজকে পকেট থেকে একটা কারেন্সি বার করার নোট বার কর, এনি গিভেন নোট, সি দ্য নাম্বার অফ ল্যাঙ্গুয়েজেস ইন উইচ 100 টাকা 100 rupees ইজ ডিগ্রেডেড। সো আ কান্ট্রি উইথ সো মেনি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, ভালো করে বলে রাখবি উই ডোন্ট হ্যাভ এনি কি বলো ওটাকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আমাদের দেশের কিন্তু কোনো রাষ্ট্রভাষা নেই, তাই জানিস তো আছে না নেই ভুল বলে, আমাদের দেশের কোনো রাষ্ট্রভাষা নেই, আমাদের দেশের এতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে তুই এই ল্যাঙ্গুয়েজগুলো তুই যে কোনো জায়গায় ইউজ করতে পারিস, যে কোনো জায়গায় এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তুই কথা বলতে পারিস। তুই যদি আজকে কোথাও যাওয়ার জন্য কারোর সঙ্গে ইন্টারাকশন করিস পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, সে যদি তোর সঙ্গে বাংলায় কথা বলতে না চায় তুই তার সঙ্গে কমিউনিকেট করতে রিফিউজ করতে পারিস, হয় তুই ইংরেজিতে কথা বলবি না হলে তুই বাংলায় কথা বলবি, মানে আমি বলছি না যে তার মানে তুই ঝগড়া করবি লোকটার সাথে, ইটস নট দ্যাট, উই শুড নট বি দ্যাট অ্যাগ্রেসিভ, বাট দিস ইজ দ্য রুল। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের দেশের এতগুলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং আমাদের দেশের এতগুলো লোক, এত রকমের লোক, এদেরকে একটা কমিউনিটি হিসাবে ইমাজিন করা খুব মুশকিল, এবং কমিউনিটি অ্যাজ উই হ্যাভ অলরেডি ডিসকাসড বিং আ সিম্বলিক পার্ট ইজ অলওয়েজ রিমেন্স কগনিটিভ, রিমেন্স ইন মাইন্ড। সো একটা সময় ভারতবর্ষকে একটা কমিউনিটি হিসেবে ইমাজিন করানোর চেষ্টা হয়েছিল, ওয়াই? বিকজ দ্য আইডিয়া অফ ইন্ডিয়া, দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন অফ ইন্ডিয়া ওয়াজ অলওয়েজ আন্ডার থ্রেট, আমাদের দেশ কিন্তু সবসময় থ্রেটে আছে, আজকে এই মনে করে যে আমি আলাদা হয়ে যেতে চাই, কালকে ও বলে আমি আলাদা হয়ে যেতে চাই, অ্যান্ড দেয়ার আর মেনি রিজনস ফর ইট, মানে এরকম নয় যে তারা ইচ্ছে করে বলছে, তাদের ওগুলো বলার পেছনেও অনেক 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 কারণ আছে। সো ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাসিনেটিং ওয়ে অফ প্রেজেন্টিং ইন্ডিয়া অ্যাজ অ্যান ইউনিটি ইন ডাইভার্সিটি অ্যান্ড অলসো টু মেক ইন্ডিয়ানস ইমাজিন দেম অ্যাজ ইন্ডিয়ানস, ইমাজিনড কমিউনিটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট ইন সোশ্যাল অ্যান্থ্রোপোলজি অ্যান্ড সোশিওলজি, এটা তোরা খুবই পরবর্তীকালে দুটো কনসেপ্ট পরবর্তীকালে তোরা করবি, এখন আমি আর বলবো না শুনতে, একটা হচ্ছে ইনভেন্টেড ট্রেডিশন, একটা হচ্ছে ইমাজিনড কমিউনিটি।
ইনভেন্টেড ট্র্যাডিশন, ইম্যাজিন কমিউনিটি। ইনভেন্টেড ট্র্যাডিশন হচ্ছে ট্র্যাডিশনকে মানুষ কীরকমভাবে ইনভেনশন করে। ফর এক্সাম্পল, গঙ্গা আরতি কোথায় হয়? বেনারসে হয়। বেনারসে গঙ্গা আরতি যারা করে, তারা যে পদ্ধতিতে গঙ্গা আরতি করে সেটা শাস্ত্রীয় মতে গঙ্গা আরতি নয়, বাট দে হ্যাভ ইনভেন্টেড ইট টু মেক ইট আ পার্ট অফ দেয়ার ইম্পর্টেন্ট ট্র্যাডিশন। নাও যদি তুই ভারতবর্ষে বেনারসের যদি তুই সাইটটা দেখিস, মানে ভারতবর্ষে যদি ট্যুরিজমের সাইটটা দেখিস, তুই বেনারসের গঙ্গা আরতি ছবি দেখতে পারবি, হুইচ ইজ নট আ প্রাইমারি আইডিয়া, হুইচ ইজ নট, সরি, হুইচ ইজ নট অ্যান হুইচ ইজ নট আ রাইট ওয়ে অফ ডুইং গঙ্গা আরতি, কিন্তু সেটা করা হয়। টু ইন, সো দিস ইজ হাউ ট্র্যাডিশনস আর ইনভেন্টেড। ফর এক্সাম্পল, আমাদের পশ্চিমবঙ্গে খুব রিসেন্টলি রামনবমীর র্যালি নিয়ে খুব রাজনীতি হয়েছে, দাঙ্গা হয়েছে, আমরা জানি। রামনবমী ওয়াজ নেভার পার্ট অফ আওয়ার ক্যালেন্ডার ফেস্টিভ্যাল, আমাদের ক্যালেন্ডারে কোনোদিন রামনবমী আগে শুনেছিস? ছোটোবেলা থেকে এত বড় হয়েছে শুনেছিস? শুনিস নি। এখন রাইট উইং হিন্দু ফোর্সেস আর ট্রাইং টু ইম্পোজ ইট অন আস, রাইট উইং হিন্দু ফোর্স, যারা প্রো হিন্দু ফোর্স যেগুলো আছে, যেমন আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, এরা এরা চাই সেটা এটাকে প্রচার করা। তার পেছনে প্রচুর পলিটিক্যাল রিজন আছে, তার পেছনে প্রচুর রাজনৈতিক জায়গা আছে, হিন্দু মুসলিম দ্বন্দ্ব আছে, আমি সেখানে যাচ্ছি। বাট দিস ইজ হাউ আর ট্র্যাডিশনস আর ইনভেন্টেড অ্যান্ড দেন দিস ট্র্যাডিশনস আর মেড পার্ট অফ ইউর এভরিডে লাইফ। বোঝাতে পারছেন? রামনবমী একটা এক্সাম্পল যেটা তোমরা দেখতে পাবি, ইন কামিং ইয়ার্স উইল বিকাম ইভেন মোর ইম্পর্টেন্ট, হুইচ ইজ স্যাড, দুঃখের কথা, কিন্তু সেটা ঘটতে ঘটতে চলেছে, পশ্চিমবঙ্গেই ঘটছে। সো আমরা চোখ কান খোলা রাখে কমিউনিটি পড়বো, আর লাস্টের এই ভিডিওটা দেখতে পাবো। এখানে ইমাজিনেশন অফ ইন্ডিয়া মোস্ট ওয়ান্ডারফুলি প্রজেক্টেড। நம்முடைய ஸ்வரமாய்
নোটটা যথারীতি ব্লগে দেওয়া আছে, তোমরা দেখে নেবে।